আর দুজনের সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে, দুজনেই অনেক হেল্প করেছে, কমফর্ট জোন দিয়েছে আমাকে। তো শুভ ভাই আমার ছোটবেলা থেকে একটা ভালো লাগার জায়গা, প্রোগ্রামের সব ভীষণ পরিমাণে ভালো লাগছে, এতক্ষণ প্রোগ্রাম দেখলাম, উপভোগ করলাম, আর অনেক সিনিয়র জুনিয়র পার্সন মিলে অনেকেই আছে, তো ভালোই লাগছে একটা গেট টুগেদার মতো। আর এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করেছে যারা প্রোগ্রাম অর্গানাইজেশন ছিল, তো সব মিলে আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগছে। আমার কাছে সুন্দরের সংজ্ঞা অনেক কিছু আসলে, সব থেকে বড় কথা আমার কাছে মনে হয় সুন্দরের সংজ্ঞা যার মন সুন্দর হয় তার ভিতরটা সুন্দর, তার বাইরেটাও সুন্দর হয়। আই থিঙ্ক ফ্যাশনের সংজ্ঞা কি বলবো, অ্যাকচুয়ালি আমার কাছে ফ্যাশনের সংজ্ঞা মনে হয় যে যে সুন্দর করে আউটফিটটা ক্যারি করতে পারে, সেটা যেই আউটফিট হোক না কেন, এনি কাইন্ড অফ মানে এটা কম দামি হোক বেশি দামি হোক, নট লাইক দ্যাট, ক্যারি করাটা ইম্পর্টেন্ট আমার মনে হয়। সুন্দর করে ক্যারি করে যদি সে প্রেজেন্টেবল হতে পারে সেটাই ফ্যাশন। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ যত যেই প্রফেশন থেকেই হোক না কেন, যে প্লেস থেকেই হোক না কেন, যত আপগ্রেড হবে তত আমাদের জন্য অনেক ভালো। সো যে যেখান থেকে আরও ফ্যাশন সেন্স বাড়ছে, আর যেখান থেকে যাই বলেন না কেন, যতটা ভালো হবে আমাদের দেশের জন্য, নিজেদের কালচারের জন্যই অনেক বেশি ভালো। এখন ডেটটা অ্যাকচুয়ালি ফিক্সড হয়নি, এখন ডেট তো আমি বলতে পারছি না, প্রেস কনফারেন্স আই থিঙ্ক প্রডিউসার ডিরেক্টররা জানাবে, নীল চক্র, বাট শুটিং করেছি, আমার অনেক গুড এক্সপিরিয়েন্স ওখানে। তো আশা করি আপনাদের সকলেরও অনেক ভালো লাগবে, দর্শকেরও অনেক ভালো লাগবে, কারণ গল্পটা একদম অনেক ভিন্ন, কারণ কাজল রেখা একদম অন্যরকম গল্প ছিল, আর নীল চক্র পুরো একদম আলাদা প্যাটার্ন। আই থিঙ্ক সবার অনেক পছন্দ হবে। অ্যাকচুয়ালি বেটার বেস্ট তো আমি বলতে পারবো না, রাজের জায়গা থেকে অনেক ভালো কাজ করেছে, সে অনেক এফোর্ট দিয়েছে কাজে। কাজল রেখা যেহেতু আমাদের টানা 7-8 মাস হয়েছিল, সো আই থিঙ্ক রাজের জায়গা বেস্ট, শুভ ভাইয়ের জায়গা থেকে বেস্ট। আর দুজনের সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণে ভালো লেগেছে, দুজনেই অনেক হেল্প করেছে, কমফর্ট জোন দিয়েছে আমাকে। আর স্পেশাল যদি আপনি বলতে চান তাহলে যেহেতু শুভ ভাই আমার ছোটোবেলা থেকেই একটা ভালো লাগার জায়গা থেকে উনি আছেন, তো তার সাথে কাজ করতে হ্যাঁ ভালোই লেগেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন রাজভাইয়ের সাথে বুবলিয়াপুর বিয়েও হয়ে গিয়েছে, আসলে কি সত্যি ব্যাপারটা ঠিক তেমনই। গুঞ্জন আসলে আমার সত্যি কথা বলতে আমি অনেক ভালোই লাগছে, কিন্তু সব কিছু একটা লিমিটেশন থাকা উচিত, লিমিট অনুযায়ী গুঞ্জন করা বেটার। আমি আসলে মন্দিরা চক্রবর্তী, আমি মন্দিরার মতো দেখতে, এখন অনেক দর্শকরা আছে এক একজনের সাথে মিলিয়ে আমাকে কমেন্টস করে, মেসেজ করে, বা অনেকে কমপ্লিমেন্ট দেয়, এটা আসলে যার যার একদমই ব্যক্তিগত ব্যাপার, কারা কীভাবে আমাকে কোন চোখ দিয়ে দেখছে। তো আমার নিজের কাছে পার্সোনালি মন্দিরার মতোই লাগে। অডিয়েন্সের জায়গা থেকে আমার মনে হয় যে এটা তো সব দেশেই আছে, গ্রুপ গ্রুপ একটা ব্যাপার, সো যেই যেই আসলে এক একটা গ্রুপের টানে, যদি আমার একটা গ্রুপ হতো মন্দিরা চক্রবর্তীর গ্রুপ, আই থিঙ্ক আমি জানি না, আমি হয়তো গ্রুপের অ্যাডমিন হলে আমি হয়তো এইভাবে মানে ব্যাপারটাকে নিতাম না, কিন্তু গ্রুপ গ্রুপ ওয়াইজ হয়ে যাওয়ার কারণে আমার কাছে মনে হয় যে অনেক ভালো কাজ করলেও পাবলিকের কাছে ওভাবে গিয়ে পৌঁছায় না, বা সবাই তো হলিগে সিনেমা দেখে না অ্যাকচুয়ালি, সবাই রিভিউ হয়তো ফেসবুকের মাধ্যমে হোয়াট এভার যেখানেই হোক জানতে পারে, কিন্তু এই যে ভালো কোনো কাজ আসছে সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক, সেটা নাটক হোক, সেটা বিগ স্ক্রিনে হোক, কিন্তু সেটা যদি ভালো হয় সেটা অনেক বলা উচিত আসলে। এরকম দল ভাগ ভাগ করে না যে আমার ভালোবাসা ওই পার্সনটা ভালো কাজ করেছে আমি তারই সুনাম করে যাবো সারা বছর ধরে, আমার কাছে এটা খুব পছা লাগে।